वैजा गोशिया हूँ मौजून का जुलम दाउल्लाह मुखलिसीना लहुद्दीन कुरान आयत कार आयत बोलें कुरान आयत कोथाय आछे खुजे बेर करुन मेला ठिकाना दिछि आजके दिब ना कोथाय आछे खुजे बेर करुन हाफिज साहेब के जिज्ञासा करुन আর যদি আমি ভুল বলে থাকি মঞ্চ থেকে নামতে দিবেন না আমাকে ঠিক আছে কিনা বলেন ওই যা গোশিয়া হুম মাউজুন কা জুলাল দাউল্লাহ যখন বিপদ তোমাদেরকে ঘিরে ধরে দাউল্লাহ তখন তোমরা আল্লাহকে ডাকো কিভাবে মুখলেসিন আল্লাহউদ্দিন একবারে হাফিজি হুজুরের মতো আল্লাহরে ডাকো তার মানে তোমার মতো আর ওলি আল্লাহ আল্লাহর জমিনে আকাশের নিচে আর একটাও নাই কখন ডাকে আল্লাহরে যখন বিপদ আসে এদিকে তাকান 1971 সাল কত সাল 1971 সাল এক পাঞ্জাবি এক বাঙালিকে দেখছে রাজধানী রাজপথে দেখে বলতেছে এই বেটা ঠেরো থমকে দাঁড়াইছে ঠেরো মানে কি দাঁড়াও থমকে দাঁড়িয়েছে থরথর করে কাঁপে তুম কোন হও এই বাঙালি বলতেছে হাম বাঙালি হো পাঞ্জাবি বলতেছে বেকুব তুম বাঙালি হো ইয়া নিহি ইয়ে কই বাদ নেই বলকে বাতাও তুম মুসলমান হো ইয়া নিহি বুঝেন নাই কথা তুই মুসলমান না অন্য কিছু রে এইটা কয়েক বাঙালি বলতেছে সাহাব হাম জরুর মুসলমান হো পাঞ্জাবি বলতেছে তাহলে তো তোকে পরীক্ষা করা দরকার তো কলেমা জানতে হো বাঙালি বলতেছে সাহাব জরুর কলেমা জানতে হো জি আমি কলেমা জানি না কি বলেন বাতাও কলেমা পড়ো কলেমা টেস্ট পরীক্ষা নিচ্ছে বাতাও কলেমা পড়ো কলেমা বাঙালি পাঞ্জাবির চেহারা আর রাইফেল দেখে ওর কলজা 1.5 টাকা বা 2.5 টাকা যার কারণে কলমা পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন পাঞ্জাবি বলতেছে আরে বেকুব ये तो मुसीबत की दुआ है बंगाली बोलते से साहब आपका घर में राइफल मेरा कलिजा 1.5 टका पश्ची का 2.5 टका इसलिए असल कलमा को भूल गया नकल कलमा को बता दिया की बुझलें की बुझलें हाँ ओ विपदे पड़से बोले एखन कलेमा आहार দ্বন্দ্ব মুখর সংঘাত মুখর মারামারি কাটাকাটি হরতাল ধর্মঘট চিন্তাই খুন খারাপাই রাজধানি টেন্ডারবাজি সাদাবাজি সুদ ঘুষ মদ জুয়া জেনা চুরি ডাকাতি হাউজি বাম্পার সিনেমা অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন মারামারি কাটাকাটি খুনাখুনি কিলাকিলি আছে না নাই কথা বলেন আছে না নাই এই সময়ে যদি আপনি ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রীয় জীবন চলাফেরা উঠা বসা খাওয়া দাওয়া ট্রেনে বাসে লঞ্চে হাটে ঘাটে মাঠে অলিতে গলিতে জীবনের বিরাট এবং বিশাল অঙ্গন মার্কা আঙ্গিনায় আপনি যদি সর্বাবস্থায় আল্লাহকে ডাকেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমার স্লোগান হলো বান্দা তুমি যেখানে আমি আল্লাহ সেখানে আল্লাহু আইনামা কুনতুম এ বান্দা তুমি যেখানে আমি আল্লাহও সেখানে কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদুনি আস্তাজিব লাকুম রে বান্দা তোমরা আমাকে ডাকো তোমাদের ডাকে আমি আল্লাহ সাড়া দিয়ে দেব সাইতে জানলে হয় না কাঙ্গাল সাইতে জানলে হয় না কাঙ্গাল অপুরন্ত ভান্ডারে কেউ ফেরে না খালি হাতে আল্লাহরে তোর দরবার হতে সুবহানাল্লাহ বলেন আল্লাহু
ওই নামের কালাম আল্লাহু, ওই নামের কালাম কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া, কুহু কুহু ওই পাপিয়া উঠুছে সদা ডেকে আল্লাহু ওই নামের কালাম আল্লাহু ওই নামের কালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহ রে শুনলাম না ভাই রে, আসুন এই যে আপনাদের তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল, এটার কোনো দাম নাই কথা বলে, এটার কোনো দাম নাই। আহারে এবার তাহলে শুনেন মাসালা, শুনেন তিরিশ পারা কোরআন, শতিন কোটি অক্ষর, ছিয়ানব্বই হাজার শব্দ, ছয় হাজার ছয় শত ছেষট্টি খানা আয়াত কারিমা, একশত চোদ্দ খানা সুরা, তিরিশ পারা কোরআন, চোদ্দ খানা সিজদা, সাতখানা মঞ্জিল, এর মাঝে বিসমিল্লার বা থেকে নিয়া মিনাল জিন্নাতি ওয়ান্নাসের পর্যন্ত বাস করে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ জীবন বিধান মানব গোষ্ঠীর জন্য আল্লাহ দয়া করে জাতিকে উপহার দিয়েছেন। কোরআন লিখতে আরবিতে কি অক্ষর আছে? প্রথমে কফ, আগে পড়ছি কাফ, এখন হয়েছে কফ, পড়ি নাই কফ। বিশ্বাস করুন আর না করুন, কেয়ামতের ময়দানে এই কফ, কোরআন লিখতে কফ, এইটা এক পাল্লায় দেওয়া হবে সাত জমিন আকাশ, এর ভিতরে যা কিছু আছে সবগুলো আর খোল্লাই দেওয়া হবে দুনিয়ার বিশ্ব মানবতার সামনে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি পাল্লা ধরে দেখায় দেবেন আমার কোরআনের কপের ওজন ভারী হয়ে গেছে।